ফেনীর বন্যা কবলিত এলাকা। প্রিয় দর্শক, তার কাছ থেকে শুনবো বানভাসী মানুষের অবস্থা। দিন যাচ্ছে আর ফেনীবাসীর এই মানবিক বিপর্যয় আরো ঘনীভূত হচ্ছে। এখন এই মুহূর্তে আমি আছি ফেনীর মহিপালের ফ্লাইওভার উপরে। দেখছেন বৃষ্টি পড়ছে, পাশাপাশি দুই পাশে চট্টগ্রাম এবং ঢাকার দুই পাশে প্রায় 30-40 কিলোমিটারের যানজট বেঁধেছে। একই সময় আমরা সারাদিন ফেনীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখেছি, বিশেষ করে সোনাগাজীতে গিয়ে দেখেছি আমরা সেখানে এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, তারা ছাদের উপর আশ্রয় নিয়েছে। এই বৃষ্টিতে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে, এই বৃষ্টিতে তারা কিন্তু আরও সংকটে পড়েছে। অনেক মানুষকে আমরা দেখেছি যারা এখন আশ্রয়কেন্দ্রে পৌঁছতে পারেনি, নিরাপদ খাদ্য পাচ্ছেন না তারা। তারা আমাদের যেমনটি জানাচ্ছেন যে কিছু স্বেচ্ছাসেবক সংগঠন কিছু খাদ্য দিচ্ছেন, কিন্তু সেটিও তাদের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু না। পাশাপাশি সরকারি পক্ষ থেকে যে সহযোগিতা যাচ্ছে সেটিও কম, আরও বেশি সহযোগিতা তারা প্রত্যাশা করছেন। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজন তারাও সংকটে রয়েছেন, তারা চিন্তায় আছেন, তাদের বাড়িঘরের অবস্থা পানির নিচে তলিয়ে যা গিয়েছে, যেগুলো বাড়িঘর সেগুলো জেগে ওঠার পরে তারা সেই জায়গায় আবার কীভাবে নতুন করে শুরু করবেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসুস্থ মানুষজন। আমরা দেখেছি বেশ কিছু গর্ভবতী মহিলাকে, তাদেরকে সেই পানির উপর দিয়ে নৌকা যুগে বা ট্রাকে করে নিয়ে আসছিল, ট্রাক্টরে করে নিয়ে আসছিল। তারা খুব ব্যাপক ঝুঁকিতে রয়েছেন, মৃত্যু ঝুঁকিতে রয়েছেন, পরিবারগুলো কান্না করছিল। পাশাপাশি আমরা কিছু মৃতদেহ দেখেছি, তারা ঠিক বন্যায় ডুবে মারা গিয়েছে বা রোগে মারা গিয়েছে বা বয়সজনিত কারণে মারা গিয়েছে কিনা সেটি আমরা জানি না, তবে সেই সব মৃতদেহ নিয়ে কিন্তু তাদের স্বজনরাও বিপাকে পড়েছেন। অর্থাৎ এই ফেনীর মানুষজন আজ এই বৃষ্টি বলি পানি কমে আসলেও তাদের বিপর্যয় কিন্তু কমেনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।